সাধারণত সাইটের যে সব সাইটগুলো আছে এগুলোর ভিডিওগ্রাফির জন্য একটা নির্ধারিত চার্জ করে দেওয়া আছে। তো ওই বিষয়ে আপনার প্রথমে অনুমতি নিতে হবে, তারপরে আপনি নির্ধারিত চার্জ প্রদান করে ভিডিও করতে হবে। হ্যালো এভরিওয়ান, আমি রুবায়েত হাসান আর আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার একটি ব্র্যান্ড নিউ ব্লগে। আজকে আমি যাচ্ছি বাংলাদেশের একটা লস সিটি পানাম নগরীতে। অলরেডি লেট হয়ে গেছে, আমার আরও সকালে বের হওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টি পড়তেছিল, প্রায় 9টার মতো বেজে গেছে। তো আমার সাথে আমার একজন ফ্রেন্ড যাবে, ওকে পিক করে আমি এখন যাব গুলিস্তান বাস স্ট্যান্ডে। ওখান থেকে সোনারগাঁওয়ের উদ্দেশ্যে আমি বাস ধরবো। চলেন এখন আমি আমার ফ্রেন্ডকে আগে পিক করব। What's up, bro? Hello. কোথায় যাচ্ছি আজকে আমরা? আজকে আমরা যাচ্ছি পানাম নগরীতে। চলো তাহলে, দেরি কেন, এমনি অনেক লেট হয়ে গেছে। তো আমার ফ্রেন্ডকে পিক করে ফেলছি, তো এখন আমরা যাব গুলিস্তান বাস স্ট্যান্ডে। তো আপনাদের সাথে গুলিস্তান বাস স্ট্যান্ডে দেখা হচ্ছে। গুলিস্তান থেকে স্বদেশ, দোয়েল, বোরাক ও বেশ আরো কিছু বাস প্রতি আধা ঘন্টা পরপর সোনারগাঁওয়ের মোগরাপাড়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। ভাড়া পড়বে জন প্রতি 45 টাকা। ঢাকা থেকে সোনারগাঁওয়ের মোগরাপাড়ার দূরত্ব প্রায় 26 কিলোমিটার এবং যাত্রার সময় প্রায় 1 থেকে 1.25 ঘন্টার মতো। দূরত্ব অনুযায়ী ভাড়া আমার কাছে ঠিকই লেগেছে। রাস্তার দুপাশের সৌন্দর্য দেখতে দেখতে কখন আমাদের যাত্রা শেষ হয়ে গেল আমরা টেরও পেলাম না। তো আমরা চলে আসছি পানাম নগরী। মোগরাপাড়া থেকে রিক্সায় করে এখানে আসতে 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগছে। তো এটা হচ্ছে পানাম নগরীর গেট, আমরা এখন এই গেট দিয়ে ভিতরে যাব। ভিতরে ঢুকেই হচ্ছে আপনার টিকিট কাউন্টার, এটা হচ্ছে গেট। সো গেট দিয়ে ভিতরে ঢুকেই হাতে বাম দিকে হচ্ছে টিকিট কাউন্টার। আপনারা যারা আসবেন তারা টিকিট সংগ্রহ করে নেবেন, আর টিকিটের মূল্য হচ্ছে 15 টাকা করে। হচ্ছে যে গভর্নমেন্ট একটা রুল, সেটা আপনি অফিসে যোগাযোগ করেন আমাদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে,
প্রত্নতত্ত্ব সাইটের যে সব সাইটগুলো আছে এগুলোর ভিডিওগ্রাফির জন্য একটা নির্ধারিত চার্জ করে দেওয়া আছে। তো ওই বিষয়ে আপনার প্রথমে অনুমতি নিতে হবে, তারপরে আপনি নির্ধারিত চার্জ প্রদান করে ভিডিও করতে হবে। আচ্ছা, সেই অনুমতিটা এখন মানে এখান থেকে কোথাও কোন দিকে যাবেন? অফিসে যাবেন, অফিসে যাব, সে চার্জটা দিতে হবে, তারপর অনুমতি আগে অনুমতি নিতে হবে। কেন আগে তো এখানে যখন আসতাম তখন কিন্তু কোনো মানে ভিডিওর জন্য কোনো চার্জ বা অনুমতি প্রজ্ঞাপন এখন করে দিয়েছে, তখন হয়তো আপনি যখন আসছেন তখন ছিল। এখন এটা কি আমাদের যারা আমাদের দেশে যারা তাদের জন্য নাকি বিদেশের জন্য? এটা সবার জন্য, এটা দেশের বাইরে আজকে যে আমাদের সারা আমাদের যে ঐতিহ্য মানে আমাদের যে শিল্প এগুলো যদি আমরা চার্জ দিয়ে আমাদের ভিডিও করতে হয়, এটা আপনি ওনাদের অথরিটি যারা আছে ওনাদেরকে প্রশ্ন করেন, উনি অ্যানসার দিবেন। ঠিক আছে, ধন্যবাদ, থ্যাংক ইউ। সো আমরা এখানে এসে একটা ইনফরমেশন, যদিও এটা আগে আমি জানতাম বাট শিওর ছিলাম না, যে এখানে যদি আপনারা ব্লগ করতে আসেন বা কোনো ভিডিওগ্রাফি কোনো ডকুমেন্টারি ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের আলাদা চার্জ দিতে হবে এবং পারমিশন নিতে হবে। শুধু আপনাদের চার্জ দিলেই হবে না, এখানকার যে অথরিটি আছে তাদের কাছ থেকে আগে পারমিশন নিতে হবে, পারমিশন নিয়ে আপনাদের ঘন্টা অনুযায়ী একটা চার্জ দিতে হবে। সো আমরা এখন অথরিটির কাছে যাচ্ছি, দেখি আমরা পারমিশন পাই কিনা। আমরা তো আসছিলাম এখানে ব্লগ করার জন্য, এখানকার কিছু ইনফরমেশন আপনাদের দিব। ঢাকার পাশে এত সুন্দর একটা হেরিটেজ সাইট আছে, সেটার সম্পর্কে আপনাদের কিছু ধারণা দিব, যে আপনারা ইজিলি ঢাকার থেকে একদিনে এখান থেকে এসে ঘুরে যেতে পারেন। অনেকেই আপনারা এখানে আসেন না, অনেকেই জানেন না, কিন্তু এটা কিন্তু আমাদের একটা প্রাচীন নিদর্শনী। সো এখানে যেটা হয়েছে আপনারা তো অলরেডি দেখেছেন, যে বলল যে এখানে ব্লগ করতে হলে বা ভিডিওগ্রাফি করতে হলে এখানের যে অথরিটি আছে তাদের থেকে পারমিশন নিতে হবে। আমরা গিয়েছিলাম ওখানে পারমিশন নেওয়ার জন্য। তো ওখান থেকে বলা হয়েছে যে আগারগার প্রত্নতত্ত্ব বিভাগ থেকে লিখিতভাবে পারমিশন নিয়ে আসবেন যারা এখানে ব্লগ এবং ভিডিও করতে আসবেন, তাছাড়া আপনারা এখানে কেউ ব্লগ এবং ভিডিওগ্রাফি করতে পারবেন না। এটা আমাদের গভর্নমেন্টের রুলস, তো আমাদের সবারই উচিত আমাদের গভর্নমেন্টের রুলসকে সম্মান জানানো। যেহেতু এই ইনফরমেশনটা আমরা জানতাম না, সো আমরা এখানে পারমিশন নিয়ে আসি নাই। সো আমরা এখানে অথরিটির সাথে অনেকক্ষণ কনভিন্স করার চেষ্টা করেছি কিন্তু তারা কনভিন্স হলো না, যেটা গভর্নমেন্ট রুলস। তো এখান থেকে বললো যেটা রুলস সেটা রুলস, তারা চাইলেও সেটা পরিবর্তন করতে পারবে না। আরেকটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, আপনারা যারা মনে করবেন যারা লুকে লুকে আপনারা ভিতরে গিয়ে ব্লগ করবেন বা ভিডিওগ্রাফি করবেন, ভিতরে কিন্তু জায়গায় জায়গায় সিসি ক্যামেরা লাগানো, হয়তো বা কেউই আপনাকে ফার্স্টে কিছু বলবে না ব্লগ করার সময়। যখন আপনি পুরো ব্লগ করে ফেলবেন তখন আপনি যখন বের হতে নেবেন তখন কিন্তু ওইখানে আপনার ক্যামেরাটা ধরে আপনার ভিডিওর ফুটেজগুলো সব ডিলিট করে দিবে, যেহেতু আপনার কাছে কোনো পারমিশন নেই। আপনারা কীভাবে আসবেন এখানে সেটা ইনফরমেশন তো পেয়েছেন, ভিতরে কী আছে সেটার আমি ছবি স্লাইড শোর মাধ্যমে আপনাদের দেখিয়ে দিব এবং এখানকার হিস্ট্রিটা আপনাদেরকে জানিয়ে দিব। পানামনগর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওতে অবস্থিত একটি প্রাচীন শহর। বড়নগর, খাসনগর ও পানামনগর এই তিন নগরের মধ্যে পানামনগর ছিল সবচেয়ে আকর্ষণীয়। সোনারগাঁওয়ের 20 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই নগর গড়ে উঠে। পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষা নদীপথে বিলেত থেকে আসত থান কাপড় আর দেশ থেকে যেত মুসলিন। সুলতানি আমলে পানাম গড়ে উঠে বাংলার সবচেয়ে বিলাসবহুল এলাকা হিসাবে। বাংলার স্বাধীন শাসক ঈসা খাঁরও পদচারণ ছিল এই নগরীতে। সুলতানি আমল থেকেই এখানে বিকশিত ছিল বাংলার সংস্কৃতি। প্রত্নতত্ত্ব বিভাগের আওতায় এখানকার বিভিন্ন ভবন সংস্কার করা হচ্ছে। অনেক ভবনের সংস্কারের নামে মূল স্থাপত্য ঢেকে ফেলা হয়েছে, এমনটি বিশেষজ্ঞদের অভিযোগ। 1611 সালে মুঘলরা সোনারগাঁও দখল করে নিলে ঈসা খাঁ এখান থেকে কিশোরগঞ্জে তার জঙ্গলবাড়ি প্রাসাদকে দ্বিতীয় রাজধানী হিসাবে গড়ে তোলে, কিন্তু মুঘল আমলেও পানামনগর তার অভিজাত্য ধরে রেখেছিল। কি কারণে ঠিক এক সময়কার বাংলার সবচেয়ে অভিজাত্য নগর জনশূন্য হয়ে গেছিল তার সঠিক ইতিহাস জানা যায় না। আর ঈসা খাঁর জঙ্গলবাড়ি নিয়ে আমার চ্যানেলে একটি ব্লগ আছে, ডেসক্রিপশন এবং আই কার্ডে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই তো এই ছিল আজকে আমার পানাম সিটি নিয়ে ব্লগ। ভিতরে গিয়ে যদি ব্লগিং করতে পারতাম এবং ব্লগের মাধ্যমে আপনাদেরকে ইনফরমেশন দিতে পারতাম,
আর একটু ভালো হতো। তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন, আশা রাখি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা গ্রো করতে আপনারা আমাকে সাপোর্ট করবেন। তো এখান থেকে আমি বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।